আমার মাও না খুব যুক্তিবাদী ছিল। মা যখন স্কুলে কলেজে পড়তো ভগবানে বিশ্বাসী করত না। তারপর আমি হই, আর আমার খুব শরীর খারাপ হয়। একবার নিউমোনিয়া হয়, ডাক্তার বলে দিয়েছিলেন বাঁচার প্রায় কোনো আশাই নেই। মা না তারপরে একেবারে বদলে গেল। মা দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলো আমি যেন সুস্থ হয়ে যাই। তারপর আমি যখন সুস্থ হয়ে গেলাম, তখন আমি মাকে বারবার একটা কথাই জিজ্ঞেস করতাম যে মা, আমাকে তো ডাক্তার সারিয়ে তুলেছেন, তুমি ভগবানের কাছে কেন প্রার্থনা করছো? সেদিন মা আমাকে একটা কথা বলেছিল যেটা আমি কোনোদিনও ভুলব না। তুই আজকে বুঝবি না, যেদিন তোর নিজের সংসার হবে, যেদিন তোর নিজের সন্তান হবে, সেদিন তুই বুঝবি একজন মায়ের মন হাজার যুক্তিবাদী হয়েও কেন ভগবানকে আঁকড়ে ধরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার সকল মায়েদের জন্য। আমাদের কাছে আমাদের মায়েরা সব থেকে কাছের, সব থেকে বেশি ভালো কেউ যদি বাঁচতে পারে এই পৃথিবীতে সেটা মা এবং বাবা। তো আমার মা যদি আমার পাশে না থাকতো তাহলে আমি এত দূর এইভাবে লড়াই করতে পারতাম না। তাই থ্যাংক ইউ মা, আর থ্যাংক ইউ আমার সকল মায়ের মতো যারা এখানে আছো, মাসিমা, কাকিমা, পিসিমা, দিদিমা, সবাইকে থ্যাংক ইউ এত আশীর্বাদ করার জন্য। তোমাদের সকলের আশীর্বাদে আমাদের 450 এপিসোড হয়ে গেছে, পেরিয়ে গেছে, 500 হতে চললো। হরগৌরী পাইস হোটেলে 1.5 বছর হয়ে গেল। আপনারা এভাবেই ভালোবাসলে আরও অনেক দিন আমরা কাজ করতে পারব, মানে হরগৌরী পাইস হোটেলে কাজ করতে পারবো, আরও অনেক পর্ব দেখতে পারবো। তাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন স্টেজে আমরা ডাকবো তপনদাকে। তপনদা মনে হচ্ছে আমার সাথে কিছু একটা কথা বলতে চায়। দেখি তপনদা, তোমাকে কিছু বলার নেই আমার, তো নন অফিসিয়াল একটা কথা বলবো। দর্শকদের তো একটা প্রেসেন্স থাকে না, মানে তোমার সামনে প্রতিনিয়ত ভিলেন করে যাচ্ছে, তুমি কিছুই বলছো না, তোমার সামনেই ঘুরে যাচ্ছে। তোমার বাড়িতে সরসির ভিতরে ভূত আছে, তোমার বাড়িতে কে ভিলেন করছে? তোমার ওই যে কে আছে, ওই ভাস্কর, ভাস্কর সে বড় যা, বড় যা, মিতালি, মিতালি আচ্ছা সেরকম তো। আচ্ছা আমাকে একটা কথা বলো, প্রত্যেকটা আমাদের সিরিয়ালে না হয় একটু বাড়াবাড়ি করে দেখানো হয়, প্রত্যেকটা বাড়িতে দেখানো হয় না, কিন্তু এরকম বাড়িতেও তো লোকজন থাকে, প্রত্যেকটা পরিবারে থাকে, তাদের সাথে কি আমরা ডিল করি না? বাড়ির লোককে কি সবসময় জেলে পাঠিয়ে দিই? তাও তো সিরিয়ালে পাঠানো হয়, তোমরা কি নিজেদের বাড়ির লোককে জেলে পাঠাও বাচ্চা কাজ করার জন্য? আমরা তো তাও সিরিয়ালে ঠিকটা দেখানোর জন্য জেলে পাঠিয়ে দিই। তো ঠিক আছে, পরিবারের ব্যাপার, মিলেমিশে থাকতে হবে, সবাইকে বুঝতে হবে, বোঝাতে হবে, এটাই ব্যাপার, কি করা যাবে? শঙ্করের অসম্মান হয়েছে সেটা দেখার দায়িত্ব তো আমার, হবে, অপেক্ষা করো। সবে তো 450 এপিসোড পেরোলো, এখনই যদি সব দেখিয়ে দেয় তাহলে তো হয়ে গেল, বন্ধ হয়ে যাবে, আর তো কিছু করার নেই। একদিন অপমান হবে, তারপরের দিন জানতে পারবো, তারপরের দিন পৌঁছবো, তারপরের দিন বার করার চেষ্টা করবো, তারপরের দিন বার করবো, তারপরের দিন শাস্তি দেবো, তবে না 7 দিন কাটবে, আমাদেরকে তো শুটিংটা করতে হবে। আবার বড় বৌদি, বড় বৌদি কি করবো? বড় বৌদিকে বলো তুমি, মেন ভিলেন, ঠিক বলেছো, দেখছি ওকে কি করা যায়। আমি যাই কালকে শুটিংয়ে, এমন মারবো না, বুঝতেই পারছি। আমরা জানি আর সব জায়গায় মেয়েরা হয়তো বেশি সংখ্যক সিরিয়াল দেখেন, কিন্তু এখানে দেখে উপলব্ধি হলো হরগৌরী পাইস হোটেল একদমই তাই। অবশ্য সমস্ত পুরুষ বন্ধুরাও দেখেন, বিশেষ করে তপনদাও দেখেন, সমস্ত তপনদা। এই মা তপনদা প্রশ্ন করে নিচে পালিয়ে গেল, চলে গেল তপনদা, এদিকে আসো। আচ্ছা কোনো ব্যাপার না, যার জন্য আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী এখানে মঞ্চে এসেছেন, ঝংকার ক্লাবের সমস্ত মেম্বার্স যারা দায়িত্ব দিয়েছিলেন টিএম মিউজিক্যাল রূপের আমাদের কর্ণধার তপনদাকে, তো ঝংকার ক্লাব এবং আপনাদের সকলের প্রিয় যুবস্মিতা এবং তপনদার জন্য একটু বিগ হ্যান্ড, হাতের তালি হোক এত সুন্দর পরিবেশ পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আসলে যেহেতু আমি এত কথা বলি, একটু কথা বলি তোমাদের সাথে, আমরা প্রতিদিন মেশিনের মতো কাজ করি, রোবট হয়ে যায় সকাল 8টা থেকে রাত 10টা, প্রতিদিন কোনো রুটিন, মানে এই একটাই রুটিন, 8টা থেকে 10টা কাজ করব, বাড়ি যাব, খাবো, স্নান করব, ঘুমিয়ে পড়ব।
আবার একই রুটিন একই রুটিন, কখনো রাতে কাজ হচ্ছে, কখনো দিনে কাজ হচ্ছে, কখনো গরমকালে আউটডোর হচ্ছে, শীতকালে আউটডোর হচ্ছে, কোনো ঠিক ঠিকানা নেই। তো এটা করতে করতে না আমরা ভুলে যাই যে আমরা সবার মতো 9টা 5টা চাকরি করি না, আমরা অডিয়েন্সের জন্য কাজ করি, তোমাদের সবার জন্য কাজ করি, যারা তোমরা রাত 1টা অবধি এখানে বসে আছো, আমাদের পারফরমেন্স আমাদেরকে লাইভ দেখার জন্য বসে আছো, তোমাদের জন্য কাজ করি। তাই এই শোগুলোতে এসে এত ভালো লাগে, সামনে থেকে দেখি যখন না তোমরা সবাই এত ভালোবাসা দিচ্ছ, তখন মনে হয় না এত খাটনির নিশ্চয়ই কোনো দাম আছে, নয়তো এত ভালোবাসা আশীর্বাদ পাওয়া যায় না। তাই থ্যাংক ইউ তোমাদের সকলের জন্য, নিজেদের জন্য একটা হাততালি দাও তো, তোমাদের জন্য, তোমরা আছো বলে আমরা আছি, তোমরা দেখো বলে আমরা কাজ করি, তাই তোমরা এইভাবেই আশীর্বাদ করে যাও। আমি খুব লোভী, আমাকে খুব ভালোবাসতে হবে, খুব আশীর্বাদ করতে হবে, ব্যাস এটাই আমার কথা। চলো এবার গান গাই। আচ্ছা আমি বলি, হ্যাঁ গান, গানের ব্যাপারটা বলি, ওইখানে আমি জানি তোমরা নাচবে, আমি হিন্দি গান গাইবো, তোমরা চিন্তা করো না, বাংলায় কাজ করে একটু বাংলা গান গাইবো না বলো? দুটো বাংলা গান গেয়েছি, আর একটা বাংলা গান গেয়ে তারপরে হিন্দি গান গাইবো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো।